ছেলে রাজু মজুমদার এবং হের লগে আরো অনেক অনেক আছে, আমি নাম জানি না, কিন্তু হে একজন কুট্টা ব্যবসায়ী। কিন্তু এখানে যে কুট্টা ব্যবসায়ী কুট্টা বেসে কত ফলামান আইয়ে, কিন্তু কোনো প্রতিবাদ না, কোনো কিছু আমরা সুরক্ষা পাইতে আসি না। তখন আমরা মাননীয় কোর্টে আমরা ব্যবস্থা করেছি। কার কার বিরুদ্ধে মামলা করছেন? মামলা করছি আমরা প্রতীক মজুমদার, কৌশিক চৌধুরী এবং রাজু মজুমদার। গতকালকে কি হয়েছিল? আগুন লাগে, আমাদের বসত বাড়ি পুড়ে দেওয়া হয়েছিল। বসত বাড়িতে আগুন লাগা দেওয়ার পরে ঘরের মধ্যে আমি বাচ্চাকে পড়াইতে আসি, আমার স্বামী খেয়ে দেয় রাত্রে 9টার আগাত ঘুমাইছিল, ঘুমাইছে পরে আমি বাচ্চাকে পড়াইতে আসি রাত্রে, হঠাৎ করে দেখতে আসি আমি ঘরের মধ্যে আগুন, পূর্ব কোনাতে আগুন দেখা যাইতেছে। আগুন দেখা যাওয়ার ফলে চিৎকারের ফলে দরজা ধাক্কাইতেছি, দরজা ধাক্কানোর ফলে দেখতে আসি যে বাইরে দিয়ে লক লাগানো হয়েছে। লক লাগানোর ফলে আমি অনেক চেঁচামেচি করার ফলে